তোমরা হয়তো অনেকেই চিলি চিকেন বা চিলি পনির এই দুটো জিনিস ট্রাই করেছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব চিলি ফিশ, যেটা একটু ভিন্ন ধরনের রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত। তো চলো বন্ধুরা, তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। চিলি ফিশ বানানোর জন্য আমরা এখানে ভেটকি মাছের ফিলে কেটে নিয়েছি। ফিলেগুলোকে আমরা এরকম ছোট ছোট সাইজের কেটেছি যাতে আমাদের চিলি ফিশগুলো বানাতে সুবিধা হয়, আর সেই সঙ্গে সঙ্গে মাছের পিসগুলো যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবারে ম্যারিনেট করার জন্য আমরা মাছে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো লঙ্কা গুঁড়ো, আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো জিঞ্জার পাউডার আর 1 টেবিল চামচ গার্লিক পাউডার। তোমরা চাইলে আদা রসুনের গুঁড়ো ব্যবহার না করে পেস্টও কিন্তু ব্যবহার করতে পারো। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লেবুর রস। এইবারে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মাছের ফিলেগুলোর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর আধ ঘন্টা আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আধ ঘন্টা পর ফিরে এলাম। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার। এরপর অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ নুন আর 2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। নুন আর গোলমরিচের গুঁড়োটা মেশানো হয়ে গেলে এবারে এর মধ্যে অ্যাড করছি 2টো ডিম। এবারে ডিম, ময়দা, কর্নফ্লাওয়ার, নুন, গোলমরিচ সমস্ত কিছুকেই ভালোভাবে মাছের ফিলেগুলোর সঙ্গে মিশিয়ে নেব। সমস্ত কিছু আমাদের ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে আমরা একটা সস তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি রেড চিলি সস। দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, আর সেই সঙ্গে অ্যাড করছি 3 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সবার শেষে অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ ভিনিগার। এবারে এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। সস আমাদের রেডি হয়ে গেছে। এবারে একটা কড়াইতে আমরা তেল বসিয়ে নিয়ে একটা একটা করে মাছের ফিলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সমস্ত ফিলেগুলোকে আমাদের খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়াম টু হাইতে করে রাখব। সমস্ত ফিলেগুলো আমাদের এখানে ভাজা হয়ে গেছে। আমরা ফিলেগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও। এদিকে আমাদের বাকি যে আরও কয়েকটা ফিলে ছিল সেগুলো আমরা ভেজে নিচ্ছি। সব ফিলে আমাদের ভাজা হয়ে গেছে। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। তেলটাকে প্রথমে বেশ ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলেতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। 2 মিনিটের মতো রসুনটাকে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ আদা কুচি। আদা আর রসুনটাকে হালকা একটু ভেজে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 5টা ছিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা। অবশ্যই তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ঝালটা ব্যবহার করো। আমরা এখানে ঝালটা একটু বেশি খাই, তাই 5খানা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এবারে এখানে অ্যাড করছি কিউব করে কেটে নেওয়া পেঁয়াজ। এখানে আমরা বড় বড় 2টো সাইজের পেঁয়াজকে এইভাবে কিউব করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের ক্যাপসিকামকে কিউব করে কেটে নিয়েছি, সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। চিলি চিকেন বা চিলি পনিরের গ্রেভিতে আমরা সবসময় এরকম কিউব করে কেটে রাখা পেঁয়াজ বা ক্যাপসিকাম দিয়ে থাকি, এক্ষেত্রেও সেটা ব্যবহার করলাম যাতে টেস্ট বাড়ে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছের পকোড়াগুলো। সমস্ত পকোড়াগুলো দিয়ে ভালোভাবে 2 মিনিটের মতো আমরা এগুলোকে নাড়াচাড়া করে নেব। এরপর আমরা যে সসের মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেই সসের মিক্সচারটা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
ससের মিক্সচারটা দেওয়ার পর আমরা 2 থেকে 3 মিনিটের মতো আবারো বেশ ভালোভাবে সমস্ত কিছুকে কষিয়ে নেব। অবশ্যই এই সময় ফ্লেমটাকে আমরা লোতে রাখব যাতে সসটা পুড়ে না যায়। কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য কিছুটা স্প্রিং অনিয়ন অর্থাৎ পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাটাকে দিয়ে আবারো ভালোভাবে সমস্ত কিছুকে মিশিয়ে নেব। সবার শেষে একটা বাটিতে একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়ে সেই জলটা আমরা এর মধ্যে অ্যাড করলাম। এখানে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারকে আমরা ভালোভাবে জলের সাথে গুলে নিয়েছিলাম। এবারে 2 মিনিট এটাকে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমরা প্লেটে সার্ভ করে নেব। তো দেখো খুবই সহজ এবং সিম্পল পদ্ধতিতে কিন্তু আমাদের চিলি ফিশ রেডি হয়ে গেছে। দেখো তোমাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর কিন্তু ভিতরের মাছটা সিদ্ধ হয়ে গেছে। ফ্রাইড রাইস, পরোটা, এই দুটো জিনিসের সঙ্গে কিন্তু এই ডিশটা খেতে অসাধারণ লাগবে। তোমরাও কিন্তু একবার বাড়িতে বানিয়ে তৈরি করে দেখো, আর আমাদেরকে কিন্তু জানাতে ভুলে যেও না যে তোমাদের আজকে এই রেসিপিটা কেমন লাগলো। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, সকলের সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।